যদিও কাঁঠাল আমাদের জাতীয় ফল, কিন্তু আম আমাদের এত সুমিষ্ট ফল, এত ঔষধি ফল, এত গুণের ফল, এত ভিটামিন সমৃদ্ধ ফল, এত ভিটামিন আমের ভিতরে আছে, আমের চোখলার বাকলের ভিতরে আছে, পুরা আমটাই একটা ঔষধি গুণ সমৃদ্ধ। যেরকম কচি আমের পাতা দাঁতে একটি মহা ঔষধ, যদি কোনো লোকের দাঁত শিরশির শিরশির করে, দাঁতের গোড়ায় ব্যথা হয়, দাঁতের মাড়িতে ঘা হয়, দাঁতের মাড়িতে ফুসকুড়ি পড়ে, দাঁতের যে কোনো সমস্যার জন্য, মাড়ি শক্ত করার জন্য কুচি লালচে আম পাতার কোনো জুড়ি নাই। তেমনি সারাদিনের ক্লান্তিটাকে দূর করে দিবে ইফতারের পরে আপনি একটু আম যদি ভর্তা করে খান, তার সাথে আবার একটু ভর্তার সাথে যদি একটু সরষা বাটা, যেটাকে কাসন্ত বলে, সারা পৃথিবীর লোক কাসন্ত খায় শীত প্রতিরোধ করার জন্য, সারা পৃথিবীর মানুষ কাসন্ত আর আম খায়, আমাদের রক্তের যে কোলেস্ট্রল গুলো আছে, চর্বিগুলো আছে, হার্টের ভিতরে জমে থাকা চর্বি দূর করার জন্য, আর্টারি ভেনের ভিতরে চর্বি জমে থাকা চর্বিগুলিকে গালিয়ে বের করে দেওয়ার জন্য এই কচি আম এবং পাকা আম আমাদের শরীরের জন্য একটা মহা ঔষধ। সর্বরকম আমকে আমরা চুকা তৈরি করে খাবো, আম তরকারিতে দিয়ে খাবো, রুচির বিবর্তন পরিবর্তনের জন্য আম খাবো, কাঁচা আম পাকা আমের শরবত খাবো, আমরা আমকে আমাদের প্রাণের ফল হিসাবে, আমরা আমকে আমাদের স্টমাকের ওষুধ হিসাবে অবশ্যই অবশ্যই খেতে থাকবো।